প্রিয় শিক্ষার্থী একাদশ দ্বাদশ শ্রেণী ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের আজকের ভিডিও পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে নিশ্চয়ই সবাই সুস্থ আছে এবং নিরাপদে আছো আমরা গত ক্লাসে ব্যাংকিনের জামানত কি জামানতের প্রকারভেদ এবং উত্তম জামানতের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জেনেছি আসলে এই প্রসঙ্গগুলো আসলেই চলে আসে ঋণের কথা কারণ এত কিছু করা হয় ব্যাংক ঋণ মঞ্জুরকালে কিভাবে সেটাকে অনুমতি দেবে সেই ঋণটা কেন মঞ্জুর করবে ইত্যাদি বিষয়গুলোর জন্য তো আজকে ক্লাসে আমরা পড়ব ঋণ বিশ্লেষণ ঋণ বিশ্লেষণের বিবেচ্য বিষয়সমূহ সমস্যাগ্রস্থ বা দুর্দশাগ্রস্ত ঋণ প্রথমে আসো আমরা ঋণ বিশ্লেষণ কি সে ব্যাপারে জানি বাণিজ্যিক ব্যাংকের সম্পদ ব্যবস্থাপনায় ঋণদান সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কাজ এ সম্পর্কে কিন্তু আমরা আগেই আলোচনা করেছি ব্যাংকের মুনাফার উল্লেখযোগ্য অংশ এই ঋণ খাত থেকেই আসে আবার এই ঋণ খাতে কু ঋণ বা খেলাপি ঋণ হওয়ার সম্ভাবনাও যথেষ্ট থাকে তাই ব্যাংকে ঋণ সম্পর্কিত সকল তথ্য বিশ্লেষণ করে ঋণদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় সময় মতো ঋণ পরিশোধ করতে পারবে না এমন ব্যক্তিকে ঋণ দিলে অলাভজনক খাতে ঋণ দিলে অথবা যথাযথ নয় এমন জামানতের বিপক্ষে ঋণ দিলে ব্যাংকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় তাই ঋণ বিশ্লেষণের সঙ্গে আমরা বলতে পারি ঋণ দেওয়ার ক্ষেত্রে ঋণ রোহিতা ঋণ প্রকল্প ও জামানত সংক্রান্ত বিচার বিশ্লেষণের কাজকেই ঋণ বিশ্লেষণ বলে তোমরা এই সংজ্ঞা থেকে নিশ্চয়ই বুঝতে পারছো ঋণ বিশ্লেষণ কাকে বলে এবং কেন প্রয়োজন কারণ তোম কেউ নিশ্চয়ই চাইবে না যেখানে ঝুঁকিপূর্ণ যে প্রকল্পটা লাভজনক নয় সেখানে বিনিয়োগ করতে সেখানে ঋণ দেওয়া মানে কিন্তু ব্যাংকেরও একটা অনিশ্চয়তার মুখে পড়া সেই ঋণটা খেলাপি ঋণ হতে পারে সে কারণে ঋণ বিশ্লেষণের কিন্তু প্রয়োজনীয়তা হয় এখন আসি ঋণ বিশ্লেষণের বিবেচ্য বিষয়সমূহ কি কি। তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ যেখানে ঋণ বিশ্লেষণের বিবেচ্য বিষয়গুলো খুব সুন্দরভাবে পরপর দেওয়া আছে আসলে বড় ধরনের ঋণ দেওয়ার ক্ষেত্রে ঋণ বিশ্লেষণ ও মঞ্জুরের দায়িত্ব ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তাদের উপরে থাকে ছোট ছোট ঋণের ক্ষেত্রে ব্যাংকের শাখা ব্যবস্থাপকেই ঋণ বিশ্লেষণ ও ঋণ মঞ্জুর করতে পারে ঋণ বিশ্লেষণের সময় আবেদনকারীর আবেদনপত্রে পত্রে উল্লিখিত তথ্য ও ব্যাংক কর্তৃক সংগৃহীত তথ্যসমূহ বিশেষভাবে বিবেচনা আনা হয় এছাড়াও যে খাতে ঋণ চাওয়া হচ্ছে তার অবস্থা এবং যে জামানতের বিপরীতে ঋণ দেওয়া হচ্ছে তার গ্রহণযোগ্যতা ব্যাংকের নিজস্ব ঋণদার নীতির সাথে কতটা সঙ্গতিপূর্ণ তা মিলিয়ে দেখা হয় এখন ঋণ বিশ্লেষণের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এই যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে সেখানেই আমরা লিখেছি কিভাবে দেখো প্রথমে হচ্ছে আবেদনকারী অবস্থা যার মধ্যে রয়েছে চরিত্র সামর্থ্য আর্থিক স্বচ্ছলতা ইত্যাদি এরপর হচ্ছে ব্যাংক সংগৃহীত তথ্য যেখানে হচ্ছে ঋণ ফেরত দেওয়ার অতীত রেকর্ড অন্যান্য ব্যাংক থেকে গ্রহীত ঋণ ও তা দানের আর্থিক অবস্থা দানের অবস্থা তারপরে হচ্ছে আর্থিক অবস্থা এরপর হচ্ছে প্রার্থিত ঋণ খাতের অবস্থা সেখানে রয়েছে ঋণ ব্যবহারের উদ্দেশ্য ঋণ প্রকল্পের সম্ভাবনা ঋণ ফেরতের নিশ্চয়তা সবশেষে রয়েছে জামানতের গ্রহণযোগ্যতা তার মধ্যে রয়েছে মালিকানার যথার্থতা মূল্য বিক্রয়যোগ্যতা বিক্রয়যোগ্যতা দায়মুক্ততা এবং মূল্যের স্থিতিশীলতা এই যে বিবি বিষয়গুলো দেখছ সেগুলো সবটাই কিন্তু ঋণ মঞ্জুরকালে ব্যাংক খুব সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেয় যে এই ঋণটা ব্যাংকের জন্য আসলে কতটা লাভজনক হবে এই ঋণটা ব্যাংকের দেওয়া উচিত হবে কিনা না কারণ এরকম হলে সবাই তো যে কেউ চাইলেই ব্যাঙ্ক থেকে ঋণ নিতে পারত ব্যাংকের একটা শাখাই আছে যাদের কাজ হচ্ছে এই বিষয়গুলো খতিয়ে দেখে আবেদনকারীর অবস্থা ব্যাংক সংগৃহীত তথ্য প্রার্থিত ঋণ খাতের অবস্থা জামানতের গ্রহণযোগ্যতা ইত্যাদি সব কিছু সব কিছু বিশ্লেষণ করেই কিন্তু ব্যাংক চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে ঋণ এই ঋণটা মঞ্জুর করার যোগ্য কিনা আর যদি সেটা ব্যাংক যদি খুব বিশ্লেষণ করে দেখে যে এই ঋণ মঞ্জুর করলে ব্যাংকের সেটা খেলাপি হওয়ার সম্ভাবনা আছে এবং ভবিষ্যতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই তখন কিন্তু ব্যাংক ঋণ মঞ্জুর করে না এখন আসুক সমস্যাগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত ঋণ একটা ঋণ তখনই সমস্যাগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত হবে যখন তার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকবে তার আগে আমরা দেখি একটা ঋণকে ভালো ঋণ কি করে বলা যায় মানে আদর্শ ঋণ আদর্শ ঋণ হতেই হলে তাকে কিভাবে বলা যায় প্রথমে হচ্ছে একটা আদর্শ ঋণ তখনই হবে যখন ঋণ গ্রহীতা ঋণ ফেরত দেওয়ার ইচ্ছা থাকবে এবং ঋণ ফেরত দেওয়ার সামর্থ্য থাকবে ধরো তুমি ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ দিয়েছ যে কোনো কারণেই হোক সে ঋণটা তুমি নিয়েছো তোমার কাজ মিটে গেল সময়টাও শেষ হলো তুমি ব্যাংকে সুদসহ ঋণের পুরো টাকাটা পরিশোধ করতে পারছো তোমার সামর্থ্য আছে তাহলে এটাই হবে একটা আদর্শ ঋণ এর পরে রয়েছে সমস্যাগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত ঋণ অর্থাৎ যে ঋণটা আসলে সব দিক থেকেই ব্যাংকের জন্য খেলাপি ঋণের পর্যায়ে পড়ে সেটাই হচ্ছে আর সমস্যাগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত ঋণ সেটি কেমন হতে পারে সেটা অনেকাংশে কিন্তু গ্রাহকের উপরও নির্ভর করে যেমন এটা যদি ঋণ ফের গ্রাহকের ঋণ ফেরত দেওয়ার ইচ্ছা যোগ ঋণ ফেরত দেওয়ার অসামর্থ্য হয় অথবা তার ঋণ ফেরত দেওয়ার অনিচ্ছা থাকে কিন্তু সে ঋণ ফেরত দেওয়ার জন্য সামর্থ্য হয় সামর্থ্যবান হয় অথবা তার ঋণ ফেরত দেওয়ার যেমন অনিচ্ছা রয়েছে তেমনি ঋণ ফেরত দেওয়ার জন্য কিন্তু সামর্থ্যের অভাব রয়েছে অর্থাৎ সে ঋণ ফেরত দেওয়ার অসামর্থ্য তাহলে এই তিন প্রকারের যে ঋণটা আছে সেটাকেই বলা হয় সমস্যাগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত ঋণ তাহলে আদর্শ ঋণ হচ্ছে যেখানে দুটুই দুটি হচ্ছে একটা হচ্ছে ঋণ ফেরত দেওয়ার ইচ্ছাও থাকবে আবার ঋণ ফেরত দেওয়ার সামর্থ্যও থাকবে আর সমস্যাগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত ঋণের ক্ষেত্রে হয় কখনো ইচ্ছা থাকবে কিন্তু সামর্থ্য থাক নাও থাকতে পারে অথবা ইচ্ছা থাকবে কিন্তু সামর্থ্য অনিচ্ছা ঋণ ফেরত দেওয়ার সামর্থ্য আছে কিন্তু ইচ্ছে নেই অনেক সময় আবার ঋণ ফেরত দেওয়ার যেমন ইচ্ছাও নেই সামর্থ্যও নেই তাহলে আমরা এটাকেই বলবো হচ্ছে সমস্যাগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত ঋণ তো আজকে এ পর্যন্ত থাকুক আমরা পরের ক্লাসে ঋণ মঞ্জুরের জন্য ব্যাংকে যে প্রক্রিয়াগুলো আছে আমরা সেটা সম্পর্কে বিশদভাবে জানব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে